আজকের স্কুল টাইমটা অনেক মজায় কেটেছিল। তিন বান্ধবী মিলে গল্প, আড্ডা, খাওয়া দাওয়া, এই আর কি। আর এই যে এখানে কিছু ফুলের গাছও দেখেছি। তো তিন বান্ধবী যখন স্কুলের টাইমটা কাটে, আসলে অনেক মজায় কাটে আমাদের। আমরা অনেক হৈহুল্লোড় করি। আর এই যে এখন আমরা ফুচকা খাচ্ছি, আর আজকে সকালটা শুরু হয়েছিল চা দিয়ে। তো এই তো, দেখতে থাকেন ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই তো এখানে একটা ডিম ভেজে নিয়েছি, রাতে পোলাও রান্না করেছিলাম, সেটারই খানিকটা রয়ে গিয়েছে, আর এখন ডিম ভাজি করে মাছ এলো, এটা খেয়ে নিচ্ছি। আর এই যে দেখেন, ওকে খাওয়াতে আসলেই যত ঝামেলা, এত বিরক্ত করে সে আমাকে খাওয়া নিয়ে, সবসময় একই অবস্থা। আর এই যে এখন আমি আমার চাটা বানিয়ে নিয়েছি, চাটা খেয়ে আরবের জন্য টিফিন রেডি করব। ও টিফিন আজকে সকাল সকাল ও চলে গিয়েছে, টিফিনটা নিয়ে যেতে পারেনি, তাই এখন ওর জন্য টিফিনটা বানিয়ে আমি নিয়ে যাব। আর যেহেতু আয়াজ ডে শিফটে পড়ে, তো আর আরবের টিফিন টাইম আর আয়াজের স্কুল টাইম একই সাথে, এর জন্য মাঝে মাঝে ওর জন্য আমি টিফিনটা নিয়ে যেতে পারি। আর এই তো টিফিন বানিয়ে নিয়েছি, এখন আমি ওর স্কুলে চলে এসেছি, আর ক্যান্টিনে বসে আরবকে টিফিনটা খাইয়ে দিব। আরবের টিফিন খাওয়া কমপ্লিট, সে ক্লাসে চলে গিয়েছে, আর এখন আমি আয়াজকে আয়াজের ক্লাসে নিয়ে যাচ্ছি। দেখেন সে মনের সুখে হেঁটে বেড়াচ্ছে। তো আর আয়াজকে ক্লাসে বসিয়ে দিয়ে আমরা বান্ধবীরা চলে এসেছি ফুচকা খেতে। আর ঈদের পর স্কুল খোলার পর এখনও আমরা ফুচকা খাইনি, তো আর কি বললাম যে চল আজকে সবাই মিলে ফুচকা খাই। তো এই তো এখন বান্ধবীরা ফুচকা খাচ্ছে, আর আজকে ফুচকাটাও মজা ছিল। আর এমনিতে এই মামার ফুচকা অনেক মজা হয়, সেই আরবকে স্কুলে দেওয়ার পর থেকে আমরা এই মামার ফুচকাটাই খাই সবসময়। এই যে এখন আমি ফুচকা খাচ্ছি। আর আজকে এত রোদ ছিল, প্রচন্ড গরম ছিল। আর এখানে একটা মামা ভ্যানে করে কিছু গাছ নিয়ে এসেছিল, গাছগুলো দেখেন, বাগানবিলাস দেখলেই তো আমার মনটাই ভালো হয়ে যায়, এত ভালো লাগে। আর বিভিন্ন রকমের গাছ ছিল মামার কাছে, এই যে পর্তুলিকা, পুদিনা পাতা, তারপর লাকি ব্যাম্বো, বিভিন্ন রকমের গাছ ছিল, আমি ওগুলো ধরে ধরে একটু দেখছি। আর এই তো এখন চলে এসেছি আইসক্রিমের দোকানে, তিন বান্ধবী মিলে আইসক্রিম খাচ্ছি। এই গরমে আইসক্রিম না খেয়ে আর পারলাম না। আর এই তো সব শেষে এখন বাচ্চাদের ছুটি হয়ে গিয়েছে, দুই ছেলেকে নিয়ে আরামসে বাসায় চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার আসসালামু আলাইকুম।